হয়েছে জয়, আজকে আমার বাবার রিটায়ারমেন্ট পার্টি, এত গেস্ট এসে গেছে, অন্তত আজকে এত খেও না। আজকের পর থেকে যদি আমার গ্লাস কেড়েছিস না, তাহলে এই পার্টিতে সেন্টার অফ অ্যাট্রাকশন তোর বক না তুই হবি। যাই এখান থেকে। হ্যাঁ বানা। শ্রেয়া, তোমার এত সাহস কি করে হলো এখানে আসার? তোমার ডিভোর্সটার জন্য একই মিডিয়া আমাদের পরিবারটাকে পুরো তামাশা বানিয়ে রেখেছে। তোমার ভুল এটাই যে তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়েছো। আমি তোমাকে প্রথমবারই বলেছি, অবস্থি পরিবারের মেয়েরা যদি স্বামীর থেকে আলাদা হয় তো সোসাইটি আর মিডিয়া দুটোই মজা নেবে। কিন্তু তবুও তুমি আমার কথা শুনোনি। আমার কাছে আর কোনো অপশন ছিল না দাদা। প্রকাশের তো অনেকদিন ধরে অ্যাফেয়ার চলছিল, কিন্তু তারপর মেয়েদেরকে ঘরে নিয়ে আসা শুরু করে। যখনই ওকে কিছু বলতাম তখনও আমাকেও মারধর করত। তুমি ডিভোর্স না দিয়েও তো নিজের প্রবলেম সলভ করতে পারতে, তাই না? তুমি নিজের স্বামীর থেকে সেপারেট হয়ে আলাদা থাকতে পারতে, ও নিজের মতো থাকতো, তুমি তোমার মতো থাকতে। দাদা তুমি কেন বুঝতে পারছো না, ও শুধু আমাদের ফ্যামিলির টাকা বরবাদ করতে চেয়েছিল। টাকা রোজগার করা বড় কথা না জয়া, সম্মান অর্জন করতে অনেক সময় লেগে যায়, আর তুমি আমাদের পরিবারের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছো। যাও এখান থেকে। দাদা প্লিজ, আই সেড গেট আউট ফ্রম হিয়ার। Sonal, looking beautiful. Thank you. এখন থেকে মিসেস ইউ লাগছো। Congratulations. আমার শ্বশুর মশাই তো বিশালকে সিইও অ্যানাউন্স করার জন্যই এই পার্টিটা দিয়েছে। আফটার অল, নিজের কোম্পানি একমাত্র ছেলেকে দেবে না তো আর কাকে দেবে? গুড পয়েন্ট। I'll get myself a drink. Sure. Attention please, আপনাদের সবাইকে এখানে অনেক অনেক স্বাগত। আমি বসন্ত অবস্থি। অবস্থি ইন্ডাস্ট্রিকে 25 বছর পরিচালনা করার পর আজ নিজের থেকে বেশি যোগ্য ব্যক্তিদের হাতে ছেড়ে রিটায়ার করতে চলেছি। যেভাবে আপনারা এতদিন ধরে আমার সঙ্গ দিয়েছেন, সেভাবেই আপনারা আপনাদের নতুন বসকে সঙ্গ দেবেন। সুতরাং তালির সাথে স্বাগত জানান অবস্থি ইন্ডাস্ট্রির নতুন সিইও মিসেস রূপালী অবস্থি শর্মাকে। অবস্থি ইন্ডাস্ট্রির নতুন সিইও আমার মেয়ে রূপালী অবস্থি শর্মা, আর আমার ছেলে বিশাল অবস্থি অবস্থি ইন্ডাস্ট্রির নতুন টেকনোলজি হেড। বিশাল, আমি তোর চামড়া গুটিয়ে দেব। হাত আগে কর, হাত আগে কর। আমার বন্ধুরা অন্যদের কোম্পানিতে সিইও হয়ে গেছে, আর একটা তুই যে নিজের কোম্পানিতে সিইও হতে পারছিস না কেন? আমার সব বন্ধুদের সামনে তুই আর তোর বাবা ওই রূপালীকে সিইও বানিয়ে আমার অনেক ইনসাল্ট করেছিস, বুঝলি? কি করবো তো সরি শুনে? কতবার শুনবো তো সরি? আই ডোন্ট কেয়ার বিশাল, এটা তুই ঠিক করবি। গিয়ে নিজের বাপের সাথে কথা বল। কোনো কিন্তু কিন্তু নয় বিশাল, আমি তোর চামড়া গুটিয়ে দেব। বল, নিজের বাপের সাথে কথা বলবি তো? বলবি? কবে বলবি? যতদিন তুই এটা না করবি না, ততদিন আমাকে নিজের মুখও দেখাবি। চল উঠ উঠ,
দাঁড়া, আজ রাত তুই বাথরুমে শুবি, চল ভেতরে যাও। নিজের বাবা সিও বানাবে তোকে, এই তোর সাজা। সিও সিও তোর মজা দেখাচ্ছি এবার। বিশাল, তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো, তাই জন্য তোমাকে টেকনোলজি হেড বানিয়েছে। আর রূপালি এমবিএ করেছে, তাই ও সিইও। আমি প্রথমেই বুঝতে পেরেছি, কথাগুলো তো বলছে বিশাল, কিন্তু শব্দ বৌমার। হ্যাঁ, তো কাউকে না কাউকে তো বলতেই হতো না আপনার এই ভুল সিদ্ধান্ত নিয়ে। দুনিয়ায় এত সিইও রয়েছে, প্রত্যেকে তো এমবিএ করেনি, তারপরেও তারা। সোনালী, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা চিন্তা ভাবনা করেই নিয়েছি। আমি গত 6 বছর ধরে নিজের ছেলে মেয়েকে অফিসে কাজ করার সময় অবজার্ভ করেছি, এই জন্য এদের স্ট্রেংথ এবং উইকনেস খুব ভালো মতোই জানি আমি। আর আপনার উইকনেস ভালোভাবে জানি আমি, ডিভোর্স, যেটা আমি আপনার এই ছেলেকে দেব যদি আপনি ওকে আপনার কোম্পানির সিইও না করেন। ঠিক আছে, দিয়ে দাও তুমি বিশালকে ডিভোর্স। কি ভাবছো তুমি, তুমি বিশালকে ডিভোর্স করার ধমকি দেবে তাতে তোমার দাদাগিরি মেনে নেব? সোনাল, এটা ভুলো না, বিশালকে বিয়ে করার সময় তুমি একটা চুক্তিতে সাইন করেছিলে, যদি তুমি বিশালকে ডিভোর্স দাও তাহলে সব থেকে ক্ষতি কিন্তু তোমারই হবে। তোমার এই জামা কাপড়, জুয়েলারি, লাইফস্টাইল কিছুই থাকবে না তোমার। আমাদের বাড়ি থেকে একটা কানা কড়িও পাবে না তুমি, রাস্তায় এসে দাঁড়াবে তুমি। দ্বিতীয়বার বসন্ত অবস্থিকে ধমকি দেবার চেষ্টাও করো না। খুচরো খরচার জন্য শোনাচ্ছ আমাকে? এই 1,000-20 টাকার কোম্পানি দাঁড় করাতে গিয়ে না আমি আমার পরিবার দিন রাত এক করে দিয়েছি। নিজে কোনো কাজ করলে তখন গিয়ে বুঝতে পারবে টাকা রোজগার করাটা কত কষ্টের। এরপর থেকে যদি আমাকে অসম্মান করো না, তোমার আর একটা গালও আমি লাল করে দেবো। চল যা এখান থেকে।
বিশাল, তুমি তাড়াতাড়ি এমন একটা প্রোডাক্ট বানাও লোকজন আবার আমাদের টেকনোলজি নিয়ে কথা বলা শুরু করবে। আজ আমি অফিসে সমস্ত বড় জার্নালিস্টকে ডেকেছি। তোমার পিসির ডিভোর্সটাকে নিয়ে ওরা যেসব আর্টিকেল লিখছে ওসব বন্ধ করার জন্য। সো বি দেয়ার। মর্নিং বাবা। মর্নিং। মর্নিং দাদা। কত সময় লাগাও তুমি? চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো, অফিসে যেতে হবে। ও কিছু না দাদা, ওই আর কি এমনি। বিশাল, স্টপ ইট! তামাশা শুরু করার আগে এটা তো জেনে নাও ঘটনাটা কি। আই এম শিওর এতে রূপালীরই দোষ আছে। না বাবা, ওই জয় তো এক রাতে 2 লাখ টাকা খরচা করেছে। তোমার ওকে বোঝানোর কি দরকার ছিল? তুমি ভালো মতোই জানো যে তোমার স্বামী মদ খেয়ে কিছু বোঝার বা শোনার মতন অবস্থায় থাকে না, তো কেন মুখ লাগাও ওর সাথে? তোমার ভাগ্য ভালো, যা করে ঘরেই করে, বাইরে গিয়ে কোনো মেয়ে ছেলের সাথে তো করে না। 2 লাখ টাকা আমাদের জন্য কোনো বড় ব্যাপার না। টাকা ওড়াতে চায় না, ওড়াতে দাও ওকে, তুমি নিজের কাজে ফোকাস করো। আমি জিতে গেছি। আরে রোজ রোজ এক গেম খেলে বোর হয়ে গেছি। এক কাজ করি, আমরা সবাই শপিংয়ে যাই। আজকে ট্রিট আমার তরফ থেকে, যার যেটা কেনার কিনতে পারো। কিন্তু এত টাকা খরচ করার আগে একবার ননদের কাছ থেকে পারমিশন নেওয়া উচিত। পারমিশন? হ্যাঁ, এখন তো সবকিছু কেনার আগে তোকে রূপালীর থেকে পকেট মানি নিতে হয়, তাই না? Embarrassing. কন্ট্রোল আমি নিয়েই ছাড়ব, দরকার হলে এর জন্য আমি সবকিছু করব, সবকিছু। আমার জন্য বানান না প্লিজ। আরেকটু cheers. আমি তো ভাবলাম যে তুমি রূপালীর কথা শুনে আমার ড্রিঙ্ক বন্ধ করতে এসেছো। আমি আপনার রণে ভঙ্গ দিতে নয়, সেটাকে আরো উজ্জ্বল করতে এসেছি। বলা যায় এই সন্ধ্যাটা আপনার রঙিন করতে এসেছি।
করছো? আমার মনে হলো আমার মতো তুমিও নিজের বিয়ে নিয়ে কষ্ট পাচ্ছ একলা, সেই জন্য তো আমার একাকিত্ব দূর করতে চলে এলাম। তোমার আমাকে ভালো লাগে না, না যদি তুমি চাও তাহলে আমি চলে যাচ্ছি, যাই। ফ্রেন্ড সার্কেলে নিজের ইমেজ বানানোর জন্য নিজের ননদের বরের সাথে অ্যাফেয়ার করছো? অ্যাফেয়ার নয় শ্বশুরমশাই, এটা তো কেবল ওয়ান নাইট স্ট্যান্ড ছিল। হ্যাঁ, এই এক রাতের গল্প লম্বা চলতে পারে। ইউ শাট আপ শ্বশুরমশাই, আপনি তো জানেনই এই ছবি যদি মিডিয়াতে চলে আসে তো আপনার কতটা অপমান হবে। ব্রেকিং নিউজ, অবস্থি পরিবারের বৌদি আর জামাইয়ের মধ্যে অবৈধ সম্পর্ক। তুমি চাইছো যে অবস্থি ইন্ডাস্ট্রির সিইও বিশাল হোক? হয়ে যাবে। ওকে, আর আমার প্রতি মাসে নিজের খরচের জন্য 5 লাখ টাকা চাই, আর এই বাড়ির অর্ধেক ভাগও চাই। ঠিক আছে, গুড। তো আর অপশন কি আছে আমাদের কাছে? বারণ করেছিলাম তোমাকে এই মেয়েটাকে বিয়ে করতে, কিন্তু তবুও তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো। আমার সব সমস্যা শুধু তোমার জন্য। আমার কাজ তো হয়ে গেছে, সো আমি আসছি। আপনারা দুজন বাপ বেটা একলাই ঝামেলা সামলান, ওকে? অ্যান্ড এই সমস্ত লিগ্যাল পেপার আর 5 লাখ টাকা কাল সকালের মধ্যে আমার ব্যাংকে ট্রান্সফার করে দেবেন। বাই। সোনালি দাঁড়াও, রূপালী যেন এই ব্যাপারে বিন্দু মাত্র কিছু না জানতে পারে। ও নিজের পিসির মতো স্বামীর থেকে আলাদা হতে পারে, আরও এসব যদি জানতে পারে খুব ঝামেলা করবে। ওকে, রূপালী থেকে এই কথাটা লুকোনোর জন্য আমি আপনার থেকে টাকা নেব না, এটা আমার তরফ থেকে আপনাকে কমপ্লিমেন্টারি গিফট। গুড ডে। আচ্ছা ম্যাডাম, কি কথা হলো, কত টাকা বের করলো? পুরো 3 লাখ। ইয়েস। এটা কি করছো? ফটো তুলে আমার প্রপার্টি থেকে আমাকে আউট করে দেওয়ার চেষ্টা করছো? নো বেবি, উল্টে আমি তো চেষ্টা করছি যে আমরা দুজন আরো টাকা পাই। সেটা কিভাবে? যতটা ভেবেছিলাম তাতে অনেক বেশি শয়তান তুমি। বেচারা বিশাল। কেউ বেচারা টিচারা নয় এখানে, আর না ওই রূপালী। কোটি কোটি টাকায় কামায় ওরা, আর 2-3 লাখ টাকার জন্য রোজ রোজের ঝামেলা। কিন্তু মানতেই হবে, একটা প্রপার্টির জন্য তুমি এত নিচে নামতে পারো ভাবতেই পারিনি। চাইছিলে তো তুমিও এটাই, ব্যাস অর্ধেক রাখো আর এনজয় করো আমার সঙ্গে। 3 লাখ? কিন্তু মিথ্যা কথা বলছো না তো। আমি তোমাকে মিথ্যে কেন বলবো? এখন এই টাকাটাই দিয়েছো ওই বদমাস বুড়োটা, কিন্তু আস্তে আস্তে আমি ওর থেকে সব টাকা বার করে নেব, তুমি টেনশন নিও না। ওকে, আমি বাড়ির এই পুরো জায়গাটা রিডেকোরেট করাতে চাই। এই ফার্নিচার, ফ্লোরিং, কার্পেটস, ওয়াল, পেইন্টিং সবকিছু। নিশ্চয়ই ম্যাম, বাজেট কত? আনলিমিটেড বাজেট। আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, সবকিছু এক্সক্লুসিভ হওয়া চাই, স্টাইলিশ, মডার্ন, জাস্ট লাইক মি। এক মিনিট।
এই দাগটা কিসের জন্য? সম্পত্তি ভাগের দাগ রূপালী। তোমাকে বাবা বলেনি যে উনি অফিসিয়ালি বাড়ির এই হাতধিকটা বিশালের নামে করে দিয়েছেন? শুধু এটাই নয়, এবার তো নিজের কোম্পানিতে বিশালকে সিইও বানাচ্ছেন। আপনারা কন্টিনিউ করুন। বাবা বৌদি এটা কি বলছে? তুমি কিছু বলছো না, তার মানে এটা সত্যি? কিন্তু কিন্তু কেন বাবা? আমার জায়গায় যদি দাদাকেই সিইও করতে হতো তো তাহলে আমাকে ডাইরেক্টলি বলতে পারতে বাবা। আর তাছাড়াও আমি মানা করতাম না, কিন্তু এই বাড়ি, এই বাড়িটা আমার মা নিজের হাতে সাজিয়েছিল বাবা। তাতে তুমি বৌদিকে এইসব করতে কি করে দিতে পারো বাবা? রূপালি, এত ইমোশনাল হবার কোনো দরকার নেই। সোনালিও কিন্তু এই ঘরের বউ, আর ও যদি নিজের মতো করে এই ঘরটাকে সাজাতে চায় তো ওকে সাজাতে দাও। এমনিতেও ঘরের অর্ধেক অংশ তো আগের মতোই থাকবে। কিন্তু বাবা এসব, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তুমি অফিসে যাও, আজকে তোমার অনেক কাজ আছে। কেমন লাগলো? আর এই দেখো। কিন্তু সোনাল, তুই তো শাড়ি পুরো শোরুম নিয়ে চলে এসেছিস। তো এখন যখন বিশাল সিইও হয়ে গেছে তো পার্টি, শপিং, ইভেন্টস এইসব তো চলতেই থাকবে। আর তোমরা তো জানোই আমার একটা ড্রেস রিপিট করা পছন্দ না। এই দেখো এই শাড়িটা পুরো 40,000 টাকার। অ্যান্ড নাও লুক অ্যাট দিস, সো বিউটিফুল। আর এই হার পুরো 2,00,000 টাকার। স্টাইলিশ লাইক মি। লাইক ইট ভেরি মাচ। গোল্ড? ব্যাগটা ছাড়ো। কি করছো জয়? তুমি কি আমাকে পাগল ভেবেছো? শ্বশুরমশাই যদি তোমাকে 3,00,000 টাকা দিয়ে থাকেন তাহলে শাড়ি আর দামি গয়না কেনার পয়সা তোর কাছে কোথা থেকে এলো? আর অর্ধেক ঘরও তুই 1,00,000 টাকা রিনোভেট করছিস। জয়, তুমি আমাকে ভুল বুঝছো, এমন কিছু না। জয়, এটা কি 5,00,000 টাকা? শ্বশুরমশাই তোকে 5,00,000 টাকা দিয়েছে আর তুই তুই আমায় ওর অর্ধেকেরও কম দিলি? জয়, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দেখ, এই সব কিছু তো না আমি গলার ছেলে নই, বুঝলি? আমার প্রতি মাসে 2,50,000 টাকা চাই। হ্যাঁ, আমি দেবো তো, প্রতি মাসে আমি তোমাকে টাকা দেবো। আর তাছাড়াও তোমার মতো বুদ্ধিমান লোক পছন্দ আমার, টাকাও দেবো মজাও দেবো। তুমি শুধু সব কিছু ভুলে যাও। দাঁড়াও না, এখনো আমার মন ভরেনি। বিশাল, এসি অন আছে, তুমি ভেতরে এসো না হলে বাইরে যাও। আর প্লিজ অন্তত দরজাটা বন্ধ করো। বিশাল, এমন তো নয় যে তুমি কিছু জানো না। নতুন কি আছে এতে? তুমি তো সব আগে থেকেই জানো, তত নাটক করো না। এখন যাও এখান থেকে, যাও বিশাল, যাও। সরি বেবি, পুরো মুডটা স্পয়েল করে দিল। কাম ব্যাক টু মি।
বিশাল ওই মেয়েটা তোমাকে বোকা মানাচ্ছে। একবার যদি ও এই বাড়ির বউ হয় আমরা সবাই পস্তাবো। ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। বিয়ের আগে সোনালীকে একটা চুক্তিতে সই করতে হবে। যদি বিয়ের পরে তোমরা দুজন ডিভোর্স নাও তবে ও এই বাড়ি থেকে একটা কানা করিও পাবে না। আরেকটা কথা, যদি বিয়ের পরে তোমাদের দুজনের মধ্যে সমস্যা আসে তো তুমি কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে না। হ্যালো স্যার, জাপানের পার্টিকে তাড়াতাড়ি কোটেশন পাঠাতে হবে, তাড়াতাড়ি অফিসে চলে আসুন। বাবা, আমি তোমার সাথে দাদার বিষয়ে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। বাবা, আজকাল দাদার কাজের উপর কোনো খেয়ালই নেই। অর্ধেক দিন তো অফিসেই আসে না, আর যখন আসে তখন কাজই করতে পারে না। যবে থেকে ও সিইও হয়েছে তবে থেকে কোম্পানির 20 লাখ টাকা ক্ষতি হয়েছে। রূপালি, একটা কাজ করো, কিছু দিনের জন্য তুমি অফিসটা সামলাও, আমি বিশালকে ফরেন ভ্যাকেশনে পাঠিয়ে দিই। বাইরে ঘুরবে ফিরবে তো ওর মুড ঠিক হয়ে যাবে। না বাবা, দাদার ভ্যাকেশনের নয়, আমাদের নিজেদের ফ্যামিলিকে দরকার। রূপালি, তুমি এসব ফালতু ব্যাপার কম ভাবো আর অফিসে মন দাও। কি মানে বাড়ি রিনোভেশনের জন্য টাকা নেই? বিশাল, আমি আমার সমস্ত বন্ধুকে বলে দিয়েছি আমি ওদের মাঝে শুধু হাসির পাত্র হয়ে থেকে যাব। ওতে এমন কি বড় ব্যাপার? এখন লোকসান হয়েছে তো কালকে কামিও নেবে। হোয়াট মানে তোমার নামে সমস্ত শেয়ার শেষ? হাউ ক্যান ইউ বি সো স্টুপিড বিশাল? চোর মারার জন্য না ক্ষমতা চাই, যেটা তোমার কাছে নেই। তো পরবর্তী শেয়ার হোল্ডার মিটিং এ সবাই জানতে পেরে যাবে যে তোমার নামে কোনো শেয়ারই আর নেই। সব জায়গায় আমার হাসি ঠাট্টা মজা করা হবে। বিশাল, আমাদের কিছু করতে হবে, কিছু করো। তুমি রূপালী শেয়ার নিজের নামে করে নাও। দেখো, তুমি এই না না আমার সামনে বলতে এসো না, ঠিক আছে? নাহলে মেরে মেরে তোমার চামড়া গুটিয়ে দেব। কালকেই বাবার সাথে কথা বলো। আমি জানি না, বলো। বাহ বিশাল বাহ, এখন তুমিও নিজের বউয়ের মতন আমাকে ব্ল্যাকমেল করো। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, তুই ভাবিস কি নিজেকে? আমি তোকে বলেছিলাম না তুই আমার ভাগের টাকার ব্যাপারে একদম ভাববি না, আর এখানে তুই রূপালীর শেয়ারগুলো নিজের নামে করছিস। তুই রাগ কেন করছিস? বস।
দেখ, শেয়ার যার নামে হোক না কেন, কি যায় আসে? যদি তোর টাকা দরকার হয় তো আমি দেব, আর টাকাই কেন, আমি অনেক কিছু দেব। এসব ছাড়, যদি তুই ভুলেও রূপালী শেয়ার নিজের নামে করেছিস না, তো আমি তোকে ছাড়বো না, বুঝেছিস? ধমকি অন্য কাউকে দে, বুঝলি? আমি সেটাই করব যেটা আমার করার, আর বেশি বাড়াবাড়ি করলে না জোর জবরদস্তির কেসে থানায় পাঠিয়ে দেব। বড় এসেছে। আচ্ছা, জবরদস্তির কেস করতে চাইছিস তুই? বলবো তোকে আমি জবরদস্তি কাকে বলে। কি করছো জয়, ছাড়ো আমাকে। আমাকে চিট করছিস তুই, একে বলে জবরদস্তি? জয়, হোয়াট ইউ আর ডুইং? জয়, তুই কি করছিস তোর বৌদির সাথে? ছাড়ো ওকে, চল এখান থেকে। জয়, বৌদিকে ছাড়ো, জয় বৌদিকে ছেড়ে দাও। জয়, ওর সাথে জবরদস্তি কেন করছো তুমি? তুমি এত নিচে কি করে নামতে পারো? আরে নিচে নেমে গেছে তো তোর এই বৌদি, আমি তো শুধু তোর আর আমার টাকা বাঁচাচ্ছি, ব্যাস। হোয়াট? ইয়েস। বাড়িতে এত কিছু হচ্ছে আর আমি কিচ্ছু জানি না। আমার আমার বর আর বৌদির অ্যাফেয়ারে কোনো দুঃখ নেই, কারণ আমি জানি জয় কি ধরনের। কিন্তু বাবা, তুমি তুমি কি ধরনের বাবা? তুমি নিজের সন্তানদের ছেড়ে রেপুটেশন নিয়ে ভাবছো? হ্যাঁ আছে, কেননা সম্মান আর নাম অর্জন করার জন্য বহু বছরের পরিশ্রম লাগে। কি লাভ এই সম্মানের যে তোমার সন্তানকে এই ধরনের বিবাহিত জীবনে বাঁচতে বাধ্য করে? ইউ নো হোয়াট বাবা, তোমাকে বোঝানোর কোনো মানেই নেই। আমি চেষ্টাও করতে চাই না। তোমাকে তোমার কোম্পানির জন্য শুভেচ্ছা, আমি আসছি। কোথায় যাচ্ছ? এই লোক দেখানো দুনিয়া থেকে দূরে। ডোন্ট ওয়ারি বাবা, আমি জয়কে অফিশিয়ালি ডিভোর্স দিচ্ছি না, আর মিডিয়ার লোকের সামনে যে কোনো মিথ্যে কথা তুমি বলতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। আর আর রইল কথা আমার শেয়ার আর তোমার বিজনেসের, তো তোমার যা করার করো, আই এম ডান। বিশাল, যেতে দাও, রূপালী এখন রেগে আছে, কিছু সময়ের জন্য ওকে একা ছেড়ে দাও। রূপালীর ভাগের শেয়ার ওর কাছেই থাকবে, আর তোমার মুখটা বন্ধ করার জন্য আমি টাকা দিতে থাকব, আর কোম্পানির নতুন সিইও তুমিই হবে। আমি আমার কিছু শেয়ার তোমার নামে ট্রান্সফার করে দেব, কিন্তু আমি আবার বিজনেসে জয়েন করতে চলেছি, এতে তোমার রেপুটেশনও বজায় থাকবে আর আমার বিজনেসেরও কোনো লস হবে না। খুব মনে পড়ছে, দাদা বাবার নিজের ইমেজের আগে কিচ্ছু দেখে না, ওনার নিজের সন্তানের খুশি থেকে নিজের ইমেজ নিয়ে বেশি ভাবনা। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। দাদা না, দাদা আই এম সিরিয়াস, আমি তো বলছি তুমি আমার সাথে চলো, আর তাছাড়া বাবা আমাদের ভালোবাসে না, আর আমাদের বিয়ে ওটাতে একটা মজার ব্যাপার। আমি তো বুঝতে পারছি না আমরা কেন আছি এখানে। যদি আমাদের খুশি থাকতে হয় তাহলে আমাদের এই বাড়ি থেকে বেরোতেই হবে দাদা। কালারটা তোমায় খুব মানায় বিশাল, গিভ মি আ লুক। কি হলো,
আমার মুখে তোমার প্রশংসার অভ্যেস চলে গেছে না? বিয়ের পরে আমি তোমার কখনো প্রশংসাই করিনি, আর তুমি প্রশংসা করার মতো কোনো কাজও করনি। এবার তুমিই দেখো, তুমি তো বিজনেসও সামলাতে পারো না, সেই জন্য তোমার বুড়ো বাবাকে রিটায়ারমেন্টেরও পরে কোম্পানি জয়েন করতে হচ্ছে, কিন্তু আমি জাস্ট দাঁড়িয়ে থাকবো। এমনিতেও কমন বিশাল, এবার নিজের মুড চেঞ্জ করো আর বি আ গুড বয়, লেটস গো। অ্যাটেনশন প্লিজ, আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাই। আজকের পার্টি আমার মেয়ে রূপালীর ফেয়ারওয়েল পার্টি। আমার মেয়ে নিজেই নিজের একটা নতুন বিজনেস ভেঞ্চার শুরু করতে চলেছে, এই জন্য রূপালী অবস্থি ইন্ডাস্ট্রি থেকে রিজাইন করতে চলেছে। কিন্তু চিন্তা করার কোনো ব্যাপার না, কারণ আমার ছেলে বিশাল অবস্থি এখন অবস্থি ইন্ডাস্ট্রির নতুন সিইও হবে। সবাই একসঙ্গে মিলে হাততালি দিন টু মাই সান বিশাল অবস্থি। বিশাল, বিশাল শাট আপ, এটা কি বলছো তুমি? এনাফ বিশাল, তামাশা করা বন্ধ করো। তুমি কোটিপতি সম্ভ্রান্ত ঘরে জন্মানো এক আদুরে ছেলে, আর এইসবের জন্য অনেক মূল্য দিতে হয়। তোমার আর তোমার বোনের এই একটাই সমস্যা, তোমাদের সব ধরনের সুযোগ সুবিধা লাগে, টাকা পয়সা চাই, ঘর বাড়ি চাই, সমস্ত কিছু চাই, কিন্তু মূল্য দিতে চাও না। বিশাল,
Vishal! Vishal, I'm sorry! Please, Vishal, I'm so sorry! No! পাগল হয়ে গেছিস বিশাল? না এই রূপালী, রূপালী নিজের ভাইকে বল পাগল হয়ে গেছো। দাদা না, দাদা দাঁড়াও, দাদা দাদা না, বিশাল তুই নিজের বাবাকে মারতে চাইছিস? চালা গুলি। এমনিতেও তুই আজকে যা আমার অসম্মান করেছিস, এর থেকে ভালো তো আমি তোর হাতে মরেই যাই। বিশাল আমাকে ফোনে বলেছিল যে ওনার বাবা, ওনার বউ, ওনার জামাইবাবু ওনাকে সুইসাইড করতে বাধ্য করেছিল। তাই আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে আসতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। কথা তো শুনুন।